ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. 9 নম্বর প্রশ্ন, আমি মাঝে মধ্যে ফজরের নামাজে একটু দেরি হয়, আমি সৌদি আরব থাকি, তো সূর্য উঠে যায় ওই সময় আমি নামাজ পড়ি, আমার নামাজ কি হবে? মাঝে মধ্যে নামাজে দেরি হয়ে যায়, দুনিয়ার কাজে ডিউটিতে দেরি হয় না, যারা প্রবাসী থাকেন সৌদি আরব তাদের দেখি ফজরের আগে ডিউটিতে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় গাড়ির রাস্তায় ধর্না দেয়, দাঁড়িয়ে থাকে, আল্লাহ পাকবার, তিনটা পয়সার জন্য জাগতে কোনো অসুবিধা নেই, কারো কোনো দিন ফ্লাইট মিস হয় না, রাত দুটা তিনটা যে কোনো সারা রাত জেগে বসে আছেন সেই ফ্লাইট ধরার জন্য, কখন যেতে হবে আপনাকে জাগাবার কোনো লোক লাগে না, তার মানে দুনিয়াকে দিনের ওপর সালাতের ওপর প্রাধান্য দিয়েছেন, আর যারা দুনিয়াকে দুনিয়ার চাকরি বাকরি পয়সা রোজগার কি সালাতের ওপর প্রাধান্য দেবে তাদের জন্য জান্নাত নেই। প্রাধান্য দিল অগ্রাধিকার দিল, ফাইনাল জাহিম হেয়াল মাওয়া, জেনে রাখা উচিত যে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে এক নম্বরে আপনার সালাত, দুই নম্বরে চাকরি ডিউটি, এক নম্বরে আল্লাহ রাব্বুল ফরজ হক আদায় করা, তারপর দুই নম্বরে দুনিয়ার কাজকর্ম করা, রুজি রোজগার করা। সুতরাং এটা একজন মুসলিমের জন্য মোটেই উচিত নয় যে সে বলবে যে আমার ফজর নামাজ একটু দেরি হয়। কেন দেরি হবে? আপনি একটু আগে ওঠার জন্য আগেই শুয়ে যাবেন, অ্যালার্ম লাগিয়ে রাখবেন, কাউকে বলে রাখবেন, আপনি দেশে আপনার স্ত্রী আছে তাকে বলবেন যে এই সময়টায় কল দিয়ে আমাকে জাগিয়ে দিবে। বহু তদবির আছে, চেষ্টা যারা করবে তাদের জন্য, যার মধ্যে এখলাস আছে, যার পরকালের ভয় আছে যে হাশর মাঠে প্রথম পাঁচ অক্ট সালাত সম্পর্কে জবাব দিতে হবে, সে অবশ্যই এইসব পদক্ষেপ নেবে এবং চেষ্টা রাখবে। আর যে পরোয়া তার পরোয়া নেই, জান্নাতে যেতে পারলেই বা কি, আর না পারলেই বা কি, জাহান্নামে গেলেই বা কি, তার তো আজই তার বলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারে। এইরকম লোকের কোনো ভয়ও নাই, চিন্তা নেই, লজ্জা নেই, সুতরাং যা ইচ্ছা তাই করুন। তারপরে বলছেন যে সৌদি আরব থাকেন, সৌদি আরবে থাকেন, সৌভাগ্য আপনাকে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে সৌদি আরবে থাকছেন, বিনা ভিসায়, ভিসা লাগে না, কিচ্ছু লাগে না, সোজা টান দিলেন মক্কার মদিনা, জিয়ারা করে চলে আসলেন, উমরা করে চলে আসলেন, যে কোনো সময় আপনি যেতে পারেন, বাইরে থেকে লোকজন আসতে পারছেন না, সৌদি আরবে যারা আছেন ঠিকই মক্কা মদিনা যেতে পারছেন যে কোনো সময়, এত বড় নিয়ামত পাওয়ার পরে তৌহিদের দেশে আছেন, সুন্নতের দেশে আছেন, মাশাআল্লাহ ইসলামিক পরিবেশ যদি পৃথিবীতে কোথাও থাকে তো সৌদি আরবে আছে, আলহামদুলিল্লাহ, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে আলহামদুলিল্লাহ, এবং সারা পৃথিবীতে এর নজির কোথাও পাওয়া যাবে না। পৃথিবীতে এমন কোনো জমিন নেই যেই জমিন শিরক মুক্ত রয়েছে, মাজার মুক্ত রয়েছে, মূর্তি পূজা মুক্ত রয়েছে, একমাত্র সৌদি আরব ছাড়া। না এখানে মূর্তি পূজা আছে, না মাজার পূজা আছে, কবর পূজা আছে, দুই রকমের শিরকের কোন শিরক এই দেশে নেই আলহামদুলিল্লাহ। না এই দেশে কোনো রকমের বিদাত আছে, মিলাদ আছে, আর কেয়াম আছে, আর অন্য অন্য বিদাত রয়েছে, পীর মুরিদির বিদাত রয়েছে, কিচ্ছু নেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দেশে থেকেও যদি আপনি পাঁচ অক্ত সালাত ঠিক না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে বা এইরকম যারা অসংখ্য প্রবাসী আছে যারা সৌদি আরবে থাকে হতভাগা, এমনকি মক্কা মদিনায় থাকে হতভাগা, আল্লাহু আকবার, তাদের সম্পর্কে মাঝে মাঝে আজকে আমার মনে হয় জি ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। এই আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন ওমান কানা ফি হাযিহি আ'মা, কেউ যদি দুনিয়াতে অন্ধ হয়ে থেকে যায়, সঠিক দিন পালন না করে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, তাহলে পরকালে হাশর মাঠে সে অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, রাস্তা খুঁজে পাবে না জান্নাতের, সামনে অন্ধকার আচ্ছন্ন থাকবে, জি আলো পাবে না, যদি পাবে না। ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি ওয়া আদাল্লু সাবিলা, রাস্তা হারিয়ে দেবে জান্নাতের। এই আয়াতটাকে আমি এভাবেও ফিট করি যে যেই ব্যক্তি সৌদি আরবে থাকা সত্ত্বেও আন্ধা হয়ে থেকে গেল,
সে তাওহীদ ঠিক করতে পারলো না, সে সুন্নাত ঠিক করতে পারলো না, সে শিরক বিদাতকে চিনতে পারলো না, শিরক বিদাত মুক্ত হইতে পারলো না, পাঁচ অক্ত নামাজি হইতে পারলো না, যেই ব্যক্তি কাবিরা গোনা থেকে মুক্ত হইতে পারলো না, যেই ব্যক্তি ফরজ ওয়াজিবের হেফাজত করতে শিখলো না সৌদি আরবের থেকে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সেই ব্যক্তি ভারতে গিয়ে বাংলাদেশে গিয়ে সারা পৃথিবীর যে কোনো দেশে চলে যাক, সেখানে সারা জীবন আন্ধাই থেকে যাবে, হেদায়ত নসিব হবে না। যার সৌদি আরবে হেদায়ত নসিব হয়নি তার অন্য দেশে গিয়ে হেদায়ত নসিব হওয়াটা বিরল ব্যাপার। যদি কোথাও হয়ে থাকে কোনো ব্যক্তির, তাহলে আরও বেশি আল্লাহ শুক্রিয়া, দেখো আল্লাহ তুমি কত রহম করেছো, আল্লাহ আমি সঠিক বিষয়টা সৌদি আরবে বুঝতে পারিনি, আমি সৌদি আরবে থেকেছি তারপরে আমি এই রকমের দিন শেখার ক্ষেত্রে আগ্রহী হয়নি, কিন্তু অন্য দেশে যাওয়ার পর আমার এই চেতনা জেগেছে, আল্লাহ আরও বেশি শুক্রিয়া আদায় করবেন। কিন্তু এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল রয়েছে। এইরকম অনুকূল পরিবেশে, ভালো ইসলামিক পরিবেশে থেকে যদি হেদায়ত নসিব না হয়, পাঁচ অক্ত নামাজি না হইতে পারেন, তো বাংলাদেশে গিয়ে ভারতে গিয়ে কী ঘোড়ার ডিম আপনি মুসলিম হবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন প্রতিটি মুসলিমকে, আর প্রতিটি মানুষকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন, সবাইকে জান্নাতের পথে চলার আল্লাহ তৌফিক দান করেন।